শীত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণার মাঠে প্রার্থী ও সমর্থকরা ভোটারদের মন জয়ে দেয়া হচ্ছে প্রতিশ্রুতি আর অঙ্গীকার যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের চেতনার মর্যাদা থাকবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পুলিশের সাবেক আটাশি কর্মকর্তার একাত্মতা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে সরকার অভিযোগ বিএনপির হাইকোর্টের আদেশে প্রার্থিতা বাতিল হওয়া আট আসনের নতুন তফসিল দাবি জামায়াত নেতারা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হয় যশোরে ভোটারদের হতাশা স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন মুক্তিযোদ্ধারা এবং আইএসআই সঙ্গে জামাত নেতাদের যোগাযোগ নতুন না হলেও উদ্বেগজনক দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার দেখছিলেন শিরোনাম বাংলা সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থীরা ভোটারদের দ্বারে দাঁড়ে যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা তরুণ প্রজন্ম যেন বিভ্রান্ত না হয় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম আমিনবাজার এলাকায় গণসংযোগ করেন এ সময় তিনি বলেন বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করে নৌকাকেই বিজয় করবে জনগণ আমরা বিশ্বাস করি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে রায় দেবে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে অগ্রগতির পক্ষে রায় দেবে কোন অবস্থাতেই এই অপশক্তির বিরুদ্ধে যারা দেশকে ধ্বংস করতে চায় যারা দেশকে আবার পিছনের দিকে নিয়ে যেতে চায় তাদের পক্ষে এই বিজয়ের মাসে কোন অবস্থাতেই মানুষ রায় দেবে না ঢাকা নয় আসনে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি এছাড়া দিনভর নির্বাচনী প্রচারণা চালান ঢাকা তেরো আসনের আওয়ামী লীগ প্রার্থী সাদিক খান এদিকে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান কুষ্টিয়া সদর আসনের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দেশের মালিক জনগণ জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি ক্ষমতায় থাকবেন জনগণ চাইলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রী শুধু এবার না এরপর যতদিন জনগণ চাইবে ততদিন প্রধানমন্ত্রী থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনে বিভিন্ন এলাকায় সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের প্রার্থী র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ভোলা এক আসনে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ মাদারীপুর দুই আসনে গণসংযোগ করেন নৌপরিবহন মন্ত্রী সাধান খান নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের তারা জানে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে সে কারণে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলছে যার সঙ্গে বাস্তবে গাজীপুর এক আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক সিলেট চার আসনে ইমরান আহমেদ ভোলা দুই আসনের আলী আজম মুকুল এগারোতে কাজিউদ্দিন ধনু সহ দেশের নানা প্রান্তে ব্যাপক প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের প্রার্থীরা আহমেদ সময় সংবাদ এদিকে প্রচারণার মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি এবং ঐক্যফ্রন্টের প্রার্থী সমর্থকরাও ছোট ছোট মিছিল লিফলেট বিতরণ মাইকিং এবং উঠান বৈঠকসহ নানা কার্যক্রমের মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও ঢাকা তেরো আসনের বিএনপি প্রার্থী আব্দুল সালামের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার সকালে এভাবেই নানা ঢঙে ধানের শীষের পক্ষে মোহাম্মদপুর এলাকায় প্রচারণা চালান এ সময় শিয়া মসজিদ কৃষি মার্কেট শেখের টেক সহ আশপাশের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে তিনি ভোট চান ভোটাররাও ত্রিশে ডিসেম্বর সুষ্ঠুভাবে ভোট দিতে চান বলে জানান যে দেশের জন্য সুষ্ঠুভাবে কাজ করবে তাকে ভোট দেওয়া উচিত ভোটাররা যেন ভালোভাবে ভোট দিতে পারি ভোট কেন্দ্র যেন মানে সবার জন্য নিরাপদ থাকে সেটাই আর কি শান্তিপূর্ণ নির্বাচন হোক জনগণ যাতে ভোট সেন্টারে যেতে পারে যার যার ভোট সে দিতে পারে তার ভোটিং অধিকারটা যাতে সে প্রয়োগ করতে পারে একই সময় ঢাকা পাঁচ আসনের গোপীবাগ ও ধলপুরের বিভিন্ন জায়গায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী নবী উল্লা নবী এদিকে দুপুরে ভাটার এলাকায় প্রচারণায় ধাক্কা এগারো আসনের বিএনপি প্রার্থী শামিমা আরা বেগম এ সময় সব দলের জন্য সমান নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানান তারা যত গ্রেফতার হচ্ছে তত জনগণই আমাদের মূল শক্তি ইনশাল্লাহ এই এলাকা জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে সকালে খুলনা দুই আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর টুটপাড়া মাস্টার শহরের বিভিন্ন এলাকার ভোটারদের ঘরে ঘরে যান এছাড়া খুলনা তিন আসনের দৌলতপুর এলাকার ফুলবাড়ি গেট মহেশ্বর পাশ খ্রিস্টান পাড়ায় গণসংযোগ চালান বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ধানের শেষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারে এই এলাকাবাসী এবং শ্রমিকরা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে তার ত্রিশ তারিখে ভোট যুদ্ধে তারা আমাদের সাথে থাকবে প্রচার মিছিল প্রচারণায় যাতে হামলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠিন এবং কঠোর ভূমিকা রাখতে হবে এই আসনে দিয়ে ভোট হবে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী থাকবে এবং সেনাবাহিনী ভোট গড়া করবে সে কারণেই আমাদের এই আসনে কোনো সমস্যা হবে না অন্যদিকে দুপুরে বরিশাল ছয় আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান নিয়ে পাড়া মহল্লায় প্রচারণায় নামেন এছাড়া রাজশাহী ময়মনসিংহ নোয়াখালী সহ দেশের নানা প্রান্তে উৎসব পরিবেশে প্রচারণা চালান বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলের প্রার্থীরা মাহমুদ রাকিব সময় সংবাদ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায়

আইন রক্ষা বাহিনী ইসির নয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নতুন করে আট জনের প্রার্থিতা অবৈধ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিকল্প প্রার্থীদের মনোনয়ন গ্রহণের দাবি জানান তিনি নির্বাচন কমিশন বলেছে বৈধ। আদালত বলছে অবৈধ তাহলে ভুল করলে নির্বাচন কমিশন করেছে কিন্তু শাস্তিটা আমাদের পেতে হবে কেন আমরা সেই জন্য নির্বাচন কমিশনকে বলেছি যে ওই নির্বাচনী এলাকায় আমাদের আরও যেসব প্রার্থী বৈধ হয়েছে আপনাদের বিবেচনায় তাদের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দিন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার কিংবা কেউ মরে গেলে যেমন সেই আসনে নির্বাচন স্থগিত থাকে এবং রিশিডিউল হয় মৃত্যুই এটাকে নিহত বলতে পারেন নিয়ে সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের চেতনার মর্যাদা থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একাত্তরের পরাজিত শক্তি কখনো এদেশের উন্নয়ন চায় না গতকাল বিকেলে গণভবনে মুক্তিযুদ্ধের পক্ষের পুলিশের সাবেক আটাশি কর্মকর্তার একাত্মতা প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে পুলিশের সাবেক আইজিপি সহ নানা ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সংহতি জানিয়েছেন এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না তার সরকার যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করায় দেশ অভিশাপ মুক্ত হয়েছে আর এসব কারণেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ব্যাপক সারা পাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন দেশের চলমান উন্নয়ন ধারা বজায় রাখতে আবারও নৌকার বিজয় করা প্রয়োজন যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে তাহলে এদেশে তো আর মুক্তিযুদ্ধের কোনো মর্যাদাও থাকবে না চেতনাও থাকবে না আর দেশের উন্নতি হবে না অগ্রগতি হবে না কারণ যারা পরাজিত শক্তির দোষ তারা তো চাইবে না যে বাংলাদেশ এগিয়ে যাক খুনি সন্ত্রাসকারী কারণ পুলিশের লোকদের যেভাবে তারা হত্যা করেছে এটা তো চিন্তা করা যায় না এত জঘন্য কাজ তারা করতে পারে এবং এখনো শুনি নির্বাচন সামনে রেখে নাকি তাদের মূল টার্গেটই হবে পুলিশের কিছু ঊর্ধ্বতন কিছু মেরে ফেলে দিলেই নাকি সব ঠান্ডা হয়ে যাবে তাদের দুইটা মানে পরিকল্পনা আর এই পরিকল্পনা তো সেই একটা ক্রিমিনাল আছে লন্ডনে সে বসে বসে পাঠায় যে একটা হচ্ছে পুলিশকে পয়সা দিয়ে হাত করো আর একটা হচ্ছে এদেরকে হত্যা করে এদের ডিমোরালাইজ করো এই দুই দুইমুখী পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে তবে আমি এটুকু আত্মবিশ্বাস আছে যে এখন তারা যেটা চিন্তা করে পুলিশ এখন সেটা না এখন অনেক দক্ষতা অর্জন করেছে অনেক আত্মবিশ্বাস তাদের মাঝে ফিরে এসেছে এবং তাদের যেটা দায়িত্ব কর্তব্য তারা এটা কঠিনভাবে করে এর আগে গতকাল সকালে ধানমন্ডির সুধা সদন থেকে দেশের চার জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নৌকার জোয়ার দেখে ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ও চক্রান্তের মাধ্যম মধ্য দিয়ে নির্বাচনের কারচুপির অভিযোগ করছে বিএনপি এ সময় উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় বিজয় প্রয়োজন জানিয়ে শেখ হাসিনা বলেছেন বিএনপির চক্রান্তের হাত থেকে জনগণের ভোটাধিকার রক্ষা করা হবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় সরাসরি যোগ দেওয়ার পাশাপাশি ভোট প্রার্থনায় এবার ডিজিটাল প্রযুক্তিকে পুরোদমে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ বুধবার তৃতীয় দিনের মতো ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে দলীয় প্রধান শেখ হাসিনা অংশ নেন রাজশাহী নড়াইল গাইবান্ধা ও জয়পুরহাটের নির্বাচনী জনসভায় নিজ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান শেখ হাসিনা

রাজশাহীর পর আওয়ামী লীগ প্রধান অনলাইনে যুক্ত হন নড়াইলের জনসভায় সুধা সদনে ক্রিকেট তারকা নড়াইল দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে পাশে নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন নৌকার পক্ষে এ সময় মাশরাফিও নৌকা মার্কাকে বিজয়ী করতে ভোট চান নড়াইলবাসীর কাছে আপনারা স্বাধীনতার পক্ষে থাকুন নৌকা মার্কায় ভোট দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমৃদ্ধ সুন্দর এবং আরো শক্তিশালী বাংলাদেশ উপহার দিবেন ইনশাআল্লাহ ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন বিএনপি কারচুপির উদ্দেশ্যেই ভোট বানচালের অপচেষ্টা করছে নির্বাচনের সময় তারা বুজিব কোট বানাবে আওয়ামী ব্যাজ বানাবে তারা গোলমাল করে আওয়ামী উপরে বদনাম দেবে এবং ভোট কারচুপি করবে নির্বাচনকে তারা হয় বানচাল আর নয়তো ভোট কারচুপি করার পরিকল্পনা করছে জনগণের অর্থ তারা আত্মসাৎ করেছে কারণ যে অর্থ অর্থ জনগণের কাছে পৌঁছাক অর্থ ভোট দেন এরপর উত্তরের জেলা গাইবান্ধায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় প্রধান শেখ হাসিনা ভোটারদের কাছে সেখানকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন আওয়ামী লীগ শান্তি চাইলেও বিএনপি দেশকে ধ্বংসের পথে নিতে চায় সবশেষ ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা যোগ দেন হাটের নির্বাচনী জনসভায় অন্যান্য আসনের মতো সেখানেও নৌকার পক্ষে ভোট চান তিনি স্বাধীনতা বিরোধীরা যাতে আর কখনো দেশ পরিচালনার সুযোগ না পায় সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এদিকে আজ রাজধানীর গুলশানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের ছয়টি আসনের মধ্যে দুটিতেই বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যুদ্ধাপরাধী সংগঠনের নেতাদের মনোনয়ন দেয় হতাশ এলাকার ভোটার এবং মুক্তিযোদ্ধারা তারা বলছেন এর মাধ্যমে বিএনপি জোট স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আর জেলার পুলিশ সুপার বলছেন নির্বাচনে জামাত শিবির নাশকতা করতে পারে বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন তারা যশোর থেকে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট দু হাজার তেরো সালে দেশব্যাপী যে তাণ্ডবলীলা চালিয়েছিল জামাত শিবির কর্মীরা তার থেকে বাদ যায়নি যশোর জেলাও জেলার মনিরামপুর সহ আরও কয়েকটি স্থানে চলে নাশকতা পেট্রোল বোমা ছড়ার ঘটনা কিন্তু সাধারণ মানুষের মন থেকে সেই বিভীষিকা মুছে না যেতেই এখানকার দুটি আসন ঝিকরগাছা চৌগাছা নিয়ে গঠিত যশোর দুয়ে জামাত নেতা এবং মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর পাঁচ আসনে আরেক স্বাধীনতা বিরোধী সংগঠন জমিয়তে উলামা আল ইসলামের নেতাকে মনোনয়ন দিয়েছে বিএনপি জোট এই মনোনয়নকে ভোটাররা দেখছেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বাংলাদেশের কনসেপশনে যারা বিশ্বাস করে না তারা কি করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা পালন করবে জাতির যে অগ্রগতি এটাকে সমুন্নত রাখতে গেলে এদেরকে বর্জন করা একান্তভাবে প্রয়োজন জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জানান একাত্তরের এগারোই ডিসেম্বর টাউন হল মাঠে এক সমাবেশে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ জামায়াতের পাশাপাশি মুসলিম লীগ নিজামে ইসলামী এবং জমিয়তে উলামাকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন এখন তাদের মনোনয়ন দিয়ে বিএনপি জোট জাতিকে বিভ্রান্ত করতে চাইছে বলে মনে করেন তিনি বিএনপি তার ইস্তেহারে ঘাতক দালালদের বিচারের দাবি তোলেনি একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী এবং রাজাকারদের তারা প্রতিষ্ঠিত করবে বলে আমরা আশঙ্কা করি এদিকে পুলিশ সুপার বলছেন নির্বাচন মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা তবে জামা শিবির নাশকতা করতে পারে অতীতের এমন অভিজ্ঞতা মাথায় নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ দুহাজার তেরো চোদ্দো পনেরো সালের যে প্রেক্ষাপট সেই অবস্থান থেকে আমরা বলবো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যথেষ্টই সুসংগঠিত অবস্থায় আছে এবং তাদের প্রাক অভিজ্ঞতা থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও আমাদের প্রস্তুতি আছে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরিতে পুলিশ সচেষ্ট বলেও জানান জেলার পুলিশ সুপার একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যশোর বাসীর ছিল অসামান্য অবদান পাকিস্তান হানাদার বাহিনীর নির্মমতা আর নৃশংসতার শিকার হয়ে শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছিলেন যেসব বাংলাদেশি নাগরিক তাদের বড় একটি অংশই দেশ ছেড়েছিলেন যশোর সীমান্ত দিয়ে স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পর এসেও যুদ্ধাপরাধী সংগঠনের নেতাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়াকে স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার নামান্তর বলে মনে করছেন যশোরের সাধারণ মানুষ খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ যশোর আইএসআইয়ের সঙ্গে জামাত নেতাদের নিয়মিত যোগাযোগের খবর প্রায় আসছে গণমাধ্যমে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিষয়টি জামাতের জন্য নতুন না হলেও নির্বাচন সামনে রেখে এই যোগাযোগ উদ্বেগজনক আইএসআইয়ের অর্থায়নে নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার আশঙ্কার কথা জানালেন অনেকে পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর সঙ্গে জামায়াত নেতাদের ঘনিষ্ঠতা সাম্প্রতিক সময়ে বাড়ার বিষয়টি কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় আইএসআই এজেন্টরা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ডা শফিকুর রহমানের সঙ্গে জেদ দায় বৈঠক করেছেন দুবাইয়ে আরেকটি বৈঠকে যে কোনো মূল্যে বিএনপির সঙ্গে জোট টিকিয়ে রাখার আশ্বাস দেন শফিকুর রহমান দুবাইয়ে অবস্থানরত আইএসআই এজেন্ট শহীদ মেহমুদ জামায়াতের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন এমন অবস্থায় নিরাপত্তা বিশ্লেষক আব্দুল রশিদ বলছেন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে জামায়াতের শেষ সুযোগ আগামী নির্বাচন সেজন্য যে কোনো ভাবে আইএসআইয়ের সহযোগিতা পেতে চায় তারা জামাতকে পাকিস্তান মনে করে তাদের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বন্ধু এটি যদি রাজনৈতিক স্পেস যদি হারিয়ে ফেলে তাহলে তো এই অপশক্তিটাকে সে আর ব্যবহার করতে পারবে না যদি এই জন্যই সেটাকে বাঁচিয়ে রাখতে চায় এই বাঁচিয়ে রাখার প্রক্রিয়াই তো চলছে জামাত তো ডুবন্ত এই ডুবন্ত জামাতকে বাঁচিয়ে রাখার জন্য তো এবারকার যে নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে আমরা তো ওই কৌশলই দেখতে পাচ্ছি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলছেন জামাতের সঙ্গে আইএসআই এর যোগাযোগ নতুন নয় তবে নির্বাচনে আইএসআই এর আর্থিক সহায়তায় পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে জামায়াত নির্বাচনে জামাত যদি পরিষ্কার বোঝে জামাত বিএনপি জোর যে তারা জিততে পারবে না তারা যে কোনো ধরনের সহিংসতার পথ তারা বেছে নিতে পারে এবং এইটার ব্যাপারে আমরা উদ্বিগ্ন এবং এই কথাগুলো বলবার জন্য সারা দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মদুদির পুত্র হায়দার ফারুক মদুদি লাহোরে এই মদুদির বাড়িতে বসেই আমাকে বলেছেন যে জামাত কিভাবে কখন থেকে আইএস এর কাছ থেকে টাকা নেয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে আরো জানা যায় আইএসআই এর নীতি নির্ধারণী কর্মকর্তা জাভেদ মেহেদি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দিয়ে বিএনপিকে বলেছেন ভবিষ্যতে আরো বড় খেলার জন্য এই জোট টিকিয়ে রাখা জরুরি কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম গতকাল বরিশাল নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তাদের মতামত স্বাধীনভাবে প্রয়োগ করে আবার নিরাপদভাবে তাদের নিজ গৃহে ফিরে যেতে পারে আপনারা কোনোভাবেই তাদের প্রভাবিত করার চেষ্টা করবেন না তাদের মতামতকে স্বাধীনভাবে ক্রয় করার সুযোগ দেবেন আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন নারী সদস্যদের নারী ভোটারদের প্রতি বিশেষ মনোরোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানোর দায়ে বাংলাদেশ থেকে খোলা নয়টি পেজ এবং ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক এক তথ্য বিবরণীতে ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে তথ্য বিবরণীতে বলা হয় বিডিএস নিউজ টোয়েন্টি বিবিসি বাংলা এবং নিউজ দিন রাত টোয়েন্টি নামে পেইজ সহ নয়টি ফেসবুক পেজ এবং আরও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের পর পেইজ ও অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে গুরুতর আহত যশোর মেডিকেলে ভর্তি করা হয়েছে গতরাতে জীবন নগর উপজেলার হাসাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান দলীয় প্রার্থীর পক্ষে মিছিল বের করে ইউনিয়ন আওয়ামী লীগ হঠাৎ মিছিল লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে কয়েক দুর্বৃত্ত এতে যুবলী কর্মী রিঙ্কু মিয়া গুরুতর আহত হয় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মী অবস্থা গুরুতর হয় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আহত রিঙ্কুর শরীরের বিভিন্ন স্থানে স্প্রিন্টারের আঘাত রয়েছে বলে জানান চিকিৎসকরা প্রচার প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহ ছয় আসনের নির্বাচন এই আসনে জাতীয় পার্টি এবং জাসদ নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কিছুটা বেকায়দায় আওয়ামী প্রার্থী তবে এতে কোনো প্রভাব পড়বে না বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর অন্যদিকে জামায়াতের সাথে বিরোধ মিটে যাওয়ায় কিছুটা স্বস্তিতে বিএনপি প্রার্থী ওসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দাঁড়ে এই আসনে আওয়ামী লীগের পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন এবারও নির্বাচন করছেন মহাজুটের শরিক দল জাতীয় পার্টির ডাক্তার কে আর ইসলাম লাঙ্গল নিয়ে এবং জাসদ নেতা শফিকুল ইসলাম মিন্টু স্বতন্ত্র নির্বাচন করছেন তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন নৌকা প্রতীকের প্রার্থী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এদিক সেদিক ফুল অধিবাসী যাবে না সকল স্তরের জনগণ সকল পেশার জনগণ নৌকা মার্কায় ভোট দেবে এদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী কোনো সমস্যা হবে না এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত তারা তো মহাদুট হিসেবে নেয় নেই এখানে দলীয় হিসেবে দিছে আমরা এখানে কম্পিটিশন দিয়ে ইনশাল্লাহ বাইরে আসতে পারবো আশা রাখি সিংহ মার্কার প্রতীকে আজকে যে জোয়ার এসেছে এখানে আমি অন্য অন্য প্রার্থী যারা রয়েছেন তাদের চাইতে অনেক বিজয়ী হবো ইনশাল্লাহ এদিকে জামাতের সাথে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে কিছুটা স্বস্তিতে বিএনপি প্রার্থী জামাতের সাথে কিছুদিন আগেও তাদের সাথে যারা মানে নেতৃস্থানীয় যারা সব তাদের সাথে আমাকে তারা এবার সম্পূর্ণ হবে মনে প্রাণে আমাদেরকে সপ্ত দিচ্ছে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা তবে সুষ্ঠুভাবে ভোট দেয়ার নিশ্চয়তা চান তারা কেন্দ্র যে সুস্থ মতো যাতে আমরা যাতে ভোটটা দিতে পারি যারা যত বেশি কল্যাণের দিকগুলো দেখাইতে পারবে তারা ওইভাবে ভোট কালেকশন করতে পারবে ফেয়ার নির্বাচন হয় তাহলে আমরা যোগ্য নেতৃত্ব বেছে নিব সৎ নিরপেক্ষ এবং মানুষের পাশে থাকবে সব সময় আমরা তাদের এই আসনে মোট ভোটার তিন লাখ পঁচিশ হাজার সাতশো চল্লিশ জন এর মধ্যে নারী এক লাখ একষট্টি হাজার নয়শো সাত জন হারুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিংহ সমুদ্র উপকূলীয় জেলা বরগুনার জনসংখ্যার একটি বড় অংশ মৎস্যজীবী আর এসব মৎস্যজীবীদের প্রধান সমস্যা জলদস্যুতা তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেকটাই কমে এসেছে জলদস্যুতা সাগরে মাছ ধরা নিরাপদ পরিবেশ ফিরে পেয়েছেন তারা এতে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারছে জেলে পরিবারগুলো আগে ধরেন আমরা নদীতে গেলে বাতিলি বইয়ে কাজ করা লাগবে যদি কিছু জমাইতাম টাকাটা জলদস্যুর দেখা দেওয়া যায় বাগানের ভিতরে নিয়ে ফিরে মানে করেন টাকা পয়সা মানুষ উত্তর নিচে ঘুম যেতাম পারতাম না উ উভে খাবার লাগতো ধরে লয়ে যেতে অনেক টাকা লাগতো সারাইনতে সন্ধ্যা হবার আগে ভাত খাওয়া লাগবে বাতি জ্বালান যাইতো না ওই ডাকাইতে আইছে ঠিক আছে এখন খুব ভালো বসবাস করতে পারি এখন তো সা সাগরে গেলে কোনো ভয়বিত নাই সরকার যে এই করছে তো ডাকায় ডোকাইত উঠতে গেছে আগে মনে করেন সুন্দরবনের কাছাকাছি এলাকায় অবস্থান করা যাইতো না এখন সুন্দরবনের ভিতরে অবস্থান করা যায় নানা কর্মসূচিতে মৌলভীবাজারে পালন করা হলো জেলা শহীদ দিবস গতকাল সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন পরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ উনিশশো সালের আজকের দিনে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ক্যাম্পে মাইন বিস্ফোরণে হতাহত হন অর্ধ শতাধিক বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার উপেক্ষা করে নির্বাচনী প্রচারণার মাঠে প্রার্থী ও সমর্থকরা ভোটারদের মন জয় দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি আর অঙ্গীকার যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের চেতনার মর্যাদা থাকবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পুলিশের সাবেক আটাশি কর্মকর্তার একাত্ততা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে সরকার অভিযোগ বিএনপির হাইকোর্টের আদেশে প্রার্থিতা বাতিল হওয়া আট আসনে নতুন তফসিল দাবি জামায়াত নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয় যশোরে ভোটারদের হতাশা স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন মুক্তিযোদ্ধারা এবং আইএসআইয়ের সঙ্গে জামাত নেতাদের যোগাযোগ নতুন না হলেও উদ্বেগজনক দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার ছক কষা হচ্ছে সংখ্যা নিরাপত্তা বিশ্লেষকদের এই ছিল বাংলা সময়ে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়